দেখুন কুরবানি পশুর চামড়া পদ্মা নদীতে ফেলে দেওয়া হচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লে করেছেন, আপনাদের সবাইকে জানাই সিমটু টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, আন্তরিক মোবারকবাদ। এই মুহূর্তে আমি যে ভিডিওটা আপনাদের জন্য নিয়ে আসলাম, অবশ্যই আপনারা দেখতে পেরেছেন যে পদ্মা নদীতে আমাদের এই মূল্যবান চামড়া ফেলে দেওয়া হচ্ছে। মূল্যবান চামড়া আমি কেন বলেছি, এক সময় মূল্যবান ছিল কিন্তু এখন আর সেই চামড়া মূল্যবান নেই। আসুন আমরা ভিডিওর প্রথম অংশ দেখে ফেলি। প্রিয় দর্শক, আমরা ভিডিওটা আপনাদেরকে দেখালাম, দুঃখ হয় ভাইয়ের আমার, দুঃখ হয় এই যে চামড়া, এক জোড়া চামড়ার জুতো কিনতে যান আপনি ভালো 3,500-4,000-5,000 টাকা দাম, অথচ সেই জুতোর মধ্যে কতটুকু চামড়া লাগে এত টাকা দাম। কিন্তু এই চামড়া বিক্রি করতে গিয়ে যারা চামড়া ব্যবসায়ী আছেন তারা কত বেশি ক্ষতিগ্রস্ত সেটা অবশ্যই আমি বলার ভাষা নেই, আপনারা অবশ্যই জানেন। আসুন আমরা ভিডিওর আরো কিছু অংশ দেখি। প্রিয় দর্শক, এভাবে যদি চামড়ার যদি মূল্য দেওয়া না হয় তাহলে এভাবে ক্ষতিগ্রস্ত হতেই থাকবে চামড়া ব্যবসায়ীরা। হয়তো এমন একটা সময় আসবে যে সময় মানুষ কি করবে, এই চামড়া একদম কি হয়ে যাবে, বিলীন হয়ে যেতে পারে, মানুষ হয়তো এই চামড়া পুড়ে ফেলতে পারে। সেজন্য আমি আমাদের এই যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে বিনীতভাবে অনুরোধ করব, দয়া করে এই চামড়ার মূল্য আপনারা যেভাবেই হোক আপনারা বৃদ্ধি করার চেষ্টা করুন, যাতে করে চামড়া শিল্প ধ্বংস হয়ে না যায়। এই চামড়া শিল্প যেন আমাদের জন্য, আমাদের দেশের জন্য একটা বিদেশি অর্থ যেন আসার একটা মাধ্যম হয়ে থাকে। আসুন আমরা ভিডিওর শেষ অংশটা দেখে ফেলি। দুঃখের কথা কি বলবো প্রিয় দর্শক, অনেক কথাই বলে ফেললাম, কথা বলার মতো ভাষা আর নেই। এই যে চামড়া এত এভাবে কি হয়ে যাচ্ছে, নদীতে চলে যাচ্ছে, অথচ আপনি দেখেন এই চামড়া যখন নদীতে চলে যাচ্ছে তখন একটা সময় আসবে চামড়া থাকবে না, এক জোড়া জুতার দাম হবে 10,000 টাকা, তখন কি করবেন? যাক, আমি আর কথা লম্বা করছি না, চলে যাচ্ছে আজকের মতো, দেখা হবে অন্য আর দিন অন্য একটা ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।